নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করব বঠিতে আপনারা প্রদীপ দেবেন কিসের জন্য ইলেকট্রিক বোর্ডের পেনের দাগ কিভাবে আপনারা খুব সহজে তুলে দিতে পারবেন ব্যবহার করা প্রদীপ ফেলে না দিয়ে আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন এমনকি অনেকগুলো টাকা বাঁচিয়ে নিতে পারবেন তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি তো আজকের প্রথম টিপসটা হলো আমি এখানে নিয়েছি একটা শাড়ি আর শাড়ি আমরা মাঝে মধ্যেই রৌদ্রের মধ্যে দিয়ে দিই যাতে করে শাড়ির মধ্যে কোনো রকম ফাঙ্গাস না ধরে আর বাজে স্মেল যাতে করে না আসে তবে ডাইরেক্ট যদি আমরা শাড়িটাকে রৌদ্রের মধ্যে দিই অনেক সময় দেখা যায় শাড়ির কালারটা নষ্ট হয়ে যায় তাছাড়াও অনেক ধুলো নোংরা ময়লা কিন্তু শাড়ির মধ্যে বসে যায় তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করছি তার জন্য আমি এখানে নিয়েছি একটা হ্যাঙ্গার হ্যাঙ্গারের মধ্যে আমি প্রথমে শাড়িটাকে এইভাবে করে পরিয়ে দিয়েছি এখন আমি নিয়েছি একটা কাপড়ের ব্যাগ এই ধরনের কাপড়ের ব্যাগ দেখবেন অনেকেরই কিন্তু আমাদের বাড়িতে থাকে আর এই ধরনের কাপড়ের ব্যাগ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা প্লাস্টিকও কিন্তু ব্যবহার করতে পারেন এবার এই যে কাপড়ের ব্যাগটার মাঝখানটা আমি এইভাবে করে প্রথমে ধরে নেব এবার এই যে জায়গাটা রয়েছে এটাকে কি করব একটা কাঁচির সাহায্যে আমি এইভাবে করে ফুটো করে নেব যদি এখানে প্লাস্টিক ব্যবহার করেন সেক্ষেত্রে একইভাবে আপনারা এইভাবে করে একটা ফুটো করে নেবেন তারপর কি করব যে শাড়িটা আমি হ্যাঙ্গারের মধ্যে রেখেছি সেটাকে এর মধ্যে এইভাবে করে পরিয়ে দেব খোপ বা প্লাস্টিক যেটাই আপনারা নেন না কেন একটু বড় নেওয়ার চেষ্টা করবেন যাতে করে ভালোভাবে শাড়িটাকে এর মধ্যে পরিয়ে নেওয়া যায় এবার এই যে ফুটোটা রয়েছে তার মধ্যে হ্যাঙ্গারের এই জায়গাটা আমি এইভাবে করে বের করে দেখেন শাড়িটা কাপড়ের ব্যাগের মধ্যে ভাঁজ হয়ে আছে তাহলে হাতের সাহায্যে প্রথমে ঠিক করে নেবেন তারপর এটাকে হ্যাং করে দেবেন যেখানে রৌদ্র আছে এতে কি হলো আমাদের শাড়ির মধ্যে ডাইরেক্ট কিন্তু রোদ্রা পড়লেও না এমন কি কালারটাও নষ্ট হবে না আর ধুলো নোংরাও কিন্তু বসবে না আপনারা চাইলে এটাকে কিন্তু আলমারির মধ্যেও এইভাবে করে রেখে দিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখন চলে এসছি ইলেকট্রিক বোর্ডের সামনে আমাদের বাড়িতে অনেক বাচ্চা আছে তারা দেখবেন দেওয়ালে এমনকি ইলেকট্রিক বোর্ডের মধ্যে পেন পেন্সিল দিয়ে এইভাবে করে দাগ দিয়ে দেয় যেটা কিনা দেখতে খুবই খারাপ লাগে দেওয়ালের দাগগুলো আমরা কোনোভাবেই জল দিয়ে পরিষ্কার করে নিই তবে যেহেতু ইলেকট্রিক বোর্ড এখানে কিন্তু জল দিয়ে আমরা পরিষ্কারও করতে পারি না তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো তার একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো এখানে আমি নিয়েছি ডেটল ডেটল বা সেবলন আমাদের কিন্তু অনেকেরই বাড়িতে আনায় থাকে তো আমি একটু তুলো নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণের ডেটল দিয়েছি এবার এই যে ইলেকট্রিক বোর্ডটা রয়েছে তার মধ্যে যদি আমরা এইভাবে করে ঘষে নিই দেখবেন এই যে কালির দাগ হোক কি নোংরা যাই হোক না কেন খুব সহজেই কিন্তু কিছুক্ষণ ঘষে নিলে উঠে যাবে আমি এখানে তুলো ব্যবহার করছি আপনারা এখানে যে কোনো সুতির কাপড়ের টুকরো দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন আর এইভাবে পরিষ্কার করলে আমাদের যদি ইলেকট্রিক বোর্ডের মধ্যে নোংরা থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে এমনকি পেনের যে দাগগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইলেকট্রিক বোর্ডের মধ্যে যে নোংরাটা ছিল সেটাও উঠে গেছে এমনকি পেনের যে দাগগুলো ছিল সেটা উঠে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি প্রদীপ আর এই প্রদীপগুলো ব্যবহার করার পর আমরা কিন্তু আর কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই ফেলে না দিয়ে এই প্রদীপ দিয়ে কিন্তু আমরা আরও অন্যান্য কাজেও লাগাতে পারি এমনকি অনেকগুলো টাকাও বাঁচিয়ে নিতে পারি চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ব্যবহার করে নেওয়া প্রদীপ দিয়ে আমরা কি কি কাজে লাগাই তার জন্য এখানে আমি নিয়েছি একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের গরম জল জলটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি নিয়েছি এখানে টুথপেস্ট আপনারা যে কোনো টুথপেস্ট নিতে পারেন তবে জেল ধরনের টুথপেস্ট না নিলেই ভালো ব্যবহার করার মতো আমি এখানে টুথপেস্ট নিয়েছি এবার জলের সাথে খুব ভালো করে আমি টুথপেস্টটাকে মিশিয়ে নেব খুব ভালোভাবে যখন টুথপেস্ট আর জলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি নিয়ে নেব ভিনিগার এবার এখান থেকে আমি এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে দেব আপনাদের কাছে ভিনিগার না থাকলে সেক্ষেত্রে লেবুর রস আপনারা এক চামচের মতো ব্যবহার করতে পারেন আমি হাফ চামচের মতো বেকিং সোডা এবার এই সবগুলোকে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই যে প্রদীপগুলো রয়েছে আমি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে করে আমি রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু মিনিট হয়ে গেছে থেকে আমি একটা প্রদীপ তুলে নিয়েছি আর নিয়েছি এখানে ব্রাশ এবার ব্রাশের সাহায্যে আমি এভাবে করে কিছু সেকেন্ড ঘষে নেব এই যে মিশ্রণটার মধ্যে প্রদীপটা আমি পাঁচ মিনিট রেখেছিলাম এতে করে প্রদীপের মধ্যে যে তেলের চিট কি যে নোংরা জীবাণু ছিল সেটা কিন্তু চলে গেছে সেই সাহায্যে আমি সব প্রদীপগুলোই এইভাবে করে কিছু সেকেন্ড ঘষে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব প্রদীপগুলোই কিন্তু ব্রাশের সাহায্যে ঘষে নেওয়া হয়ে গেছে এবার এই যে মিশ্রণটা রয়েছে সেটাও কিন্তু আমি ফেলে দেব না একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবার এই মিশ্রণটা আমরা কি কাজে ব্যবহার করব সেটা পরে দেখাচ্ছি এবার নিয়েছি একটা পাত্রের মধ্যে পরিষ্কার জল এই প্রদীপগুলো এর মধ্যে দিয়ে এভাবে করে ধুয়ে দিলাম এইভাবে করে দুবার জল চেঞ্জ করে প্রদীপগুলো ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে প্রদীপগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে আর একটা আমি সুতির কাপড়ের টুকরো নিয়েছি সেটা দিয়ে প্রদীপগুলো এইভাবে করে এগুলো নেব কি কাজে ব্যবহার করি চলুন তাহলে দেখে নেওয়া মানে কম বেশি দুধ দুধ আনা হয় আর যখনই আমরা গরম করতে বসিয়ে দিই অনেক সময় দেখা যায় আমাদের চোখের নিমেষের মধ্যে দুধ কিন্তু উতলে পড়ে যায় তখন অনেকটা দুধ নষ্ট হয়ে যায় এমনকি পুরো গ্যাস ওভেনটাও নোংরা হয়ে যায় যখন আপনারা দুধ গরম করতে বসাবেন আর দেখবেন ফুটতে শুরু করবে তখন আপনারা এইভাবে করে একটা মাটির প্রদীপ এর মধ্যে দিয়ে দেবেন দুধটার সাথে সাথে কিন্তু নিচের দিকে নেমে যাবে এতে কি হবে দুধটা কিন্তু আর কোনোভাবে উতলে পড়ে যাবে না গ্যাস ওভেনটাও নোংরা হবে না দুধটাও নষ্ট হবে না তাছাড়াও আমরা যদি মাটির পাত্রে কোনো কিছু রান্না করে খাবার খাই সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকারী আমরা দুধ জাল করার সময় যদি একটা মাটির প্রদীপ দিয়ে এইভাবে করে বেশ কিছুক্ষণ জাল করে নিই এতে কি হবে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হবে আর বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আপনারা একটা চামচের সাহায্যে প্রদীপটাকে তুলে নেবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা এমন কিছু কিছু রান্না করি সেটা সবজি হতে পারে ডাল হতে পারে বা অন্যান্য কোনো রেসিপি যেগুলোতে দেখবেন আমরা রান্নাটা হওয়ার পর তরকার দিয়ে থাকি যাতে করে সেই সবজি হোক ডাল বা অন্যান্য কোনো রেসিপি তার স্বাদ আরও বেশি হয় তো আমরা এই মাটির প্রদীপ যদি গ্যাসের মধ্যে দিয়ে দিই আর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের গোটা সর্ষে আপনারা এখানে গোটা জিরেও দিতে পারেন আর দিয়েছি আমি এখানে একটা শুকনো লঙ্কা সেটাকে চারটে টুকরো করে যেহেতু দ্বীপটা ছোটো সেক্ষেত্রে আমি চারটে টুকরো করে দিয়েছি এবার একটা সাঁড়াশির সাহায্যে আমি এভাবে করে একটু নাড়িয়ে সেটাকে ভেজে নিয়েছি এবার এ যে যে ডালটা হচ্ছে তার মধ্যে এইভাবে করে আমি দিয়ে দিলাম আর এতে দেখবেন যেহেতু মাটির প্রদীপে আমরা দরকাটা দিয়েছি এর স্বাদ কিন্তু আরও বেশি হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমাদের বাড়িতে অনেকেই আছে যারা কিনা বটি দিয়ে সবজিপাতি কেটে থাকে কেউ কেউ ছুরি দিয়েও কাটে তবে বটি দিয়ে দীর্ঘদিন সবজি কাটার ফলে দেখা যায় সবজির মধ্যে যে রস বা কস থাকে সেটা কিন্তু বটির মধ্যে লেগে অনেকটাই কালো হয়ে যায় মরচেও ধরে কিন্তু আমরা রোজ রোজ কেউই ঘোষা মাজা করে পরিষ্কার করতে পারি না সেক্ষেত্রে আপনারা এই টিপসটা অবশ্যই করতে পারেন তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা পেপার পেপারের মধ্যে আমি বটিটাকে নিয়ে নিয়েছি যাতে করে মেঝেটা নোংরা না হয়ে যায় আমি এখানে নিয়েছি হাফ চামচের মতো লবণ আর নিয়েছি একটা পাত্র পাত্রের মধ্যে মধ্যে আমি লবণটাকে দিয়ে দিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণের জল জল আর লবণটাকে আমি এইভাবে করে মিশিয়ে নিয়েছি এবার এখান থেকে সামান্য পরিমাণের লবণ আর জল নিয়ে বটির মধ্যে এইভাবে করে আমি লাগিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করে নিলাম আর এখানে নিয়েছি আমি একটা মাটির প্রদীপ আর এটা আমার ব্যবহার করে নেওয়া হয়ে গেছে প্রদীপের উল্টো দিকটা করে এইভাবে করে আমি কিছুক্ষণ ঘষে নেব এইভাবে যখনই ঘষে নেবেন দেখবেন বটির মধ্যে যে কালচে দাগ পড়ে যায় মরচে পড়ে যায় সেটা কিন্তু খুব সহজে উঠে যাবে তাছাড়াও বটির মধ্যে যে ধারটা চলে যায় সেটাও কিন্তু অনেকটাই চলে আসবে এবার বটিটাকে আমি উল্টো করে নেব একইভাবে লবণ আর জলটা আমি এই দিকেও দিয়ে দেব তারপর প্রদীপটা দিয়ে আরও কিছু সেকেন্ড আমি এইভাবে করে ঘষে নেব আর তারপর আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়ে গেছে এমন কি ধারটাও চলে এসেছে আমরা যদি এই বাজারে ধার করাতে নিয়ে তাহলে কিন্তু অনেকগুলো টাকা খরচও হয়ে যাবে এমনকি সময় বের করে আমাদের যেতেও হবে আর এইভাবে করে ব্যবহার করা প্রদীপ দিয়ে আমরা খুব সহজেই ধার করে নিতে পারবো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি এখন চলে পরবর্তী যাচ্ছে পরবর্তীটা আমি সাইডে রেখেছিলাম সেই মিশ্রণটা নিয়েছি এটা কি কাজে ব্যবহার করি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখন চলে এসছি মেশিনের সামনে আর দেখতেই পাচ্ছেন যে ওয়াশ মেশিনটা কী রকম নোংরা হয়ে আছে আর এটাকে আমরা কিভাবে পরিষ্কার করি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি একটা মোজা দেখবেন অনেক সময় আমাদের মোজা ছিঁড়ে যায় পুরনো হয়ে যায় অথবা একটা মোজা হারিয়ে যায় তখন আমরা কিন্তু কোনো কাজে ব্যবহার করি না যেহেতু বেসিনটা অনেকটাই নোংরা হয়ে আছে সেই কারণে আমি হাতের মধ্যে মোজাটা পরে নিয়েছি এবার যে মিশ্রণটা রেখেছি সেটাকে এইভাবে করে বেশ কিছুটা আমি দিয়েছি আর বেশ কিছুটা সাইডে করে রেখে দেব এবার আমি এই যে হাতের সাহায্যে এইভাবে করে বেসিনটাকে ঘষে নেব আমাদের কিন্তু ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কার করতে হলো না কিচেন সিং বা বেসিন আমাদের অনেকেরই কিন্তু ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কার করতে ঘেন্না হয় তো আমরা যদি এইভাবে করে পরিষ্কার করে নিই এতে কি হলো আমাদের ডাইরেক্ট হাতও দিতে হলো না এমন কি বেসিনটাকে খুব ভালোভাবে আমরা পরিষ্কারও করে নিতে পারলাম আর দেখতে পারছেন বন্ধুরা এখন কিন্তু অনেকটাই নোংরা পরিষ্কার হয়ে গেছে যেটুকু মিশ্রণ ছিল বাকিটাও আমি এইভাবে করে দিয়ে বেসিনটাকে পরিষ্কার করে তারপর জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতের থেকে আমি মোজাটাকে খুলে তারপর বেশিনটাকে এইভাবে করে জলটা দিয়ে পরিষ্কার করে নেব আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসব আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন